চ্যানেল উইথ অ্যানাদার নিউ ভেরি সুইট সুইট ব্লগ। তো আজকে আমি তোমরা দেখতেই পেলে এতক্ষণ যে আমি ঘর ঝাড় দিলাম, মুছলাম, ঘরের পর্দা টর্দা সব লাগিয়েছি আর বিছানা চাদর পেতেছি, কারণ এই যে ঘরটাতে আমি এই মুহূর্তে আছি সেই ঘরটা যতক্ষণ আমি থাকি না ততক্ষণ এইভাবেই পড়ে থাকে, আর যখন আমি আসি তখন সাফসাফাই করা হয়। কিন্তু আজকে আমি উইদাউট এনি ইনফরমেশন চলে এসেছি ঝুপ করে, যার জন্য ঘরটাকে পরিষ্কার করে রাখা হয়নি, আমি নিজেই পরিষ্কার করে নিলাম এসে। তো তোমরা হয়তো ভাবছো আমি কোথায় এসেছি। আজকে আমি এসেছি আমার বাবা মায়ের কাছে সকালবেলা। তো ভেবেছিলাম ব্লগটা আমি আমার রওনা থেকে শুরু করব, মানে যখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি তখন ট্রেনে ওঠা এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু করতে পারিনি। তার কারণ হচ্ছে যখন আমি বাড়ি থেকে বেরোই তখন এমন একজনের একটা ব্যাড রিয়াকশন পেলাম যে মনটা না খুব খারাপ হয়ে গেছিল, মানে ভীষণই ভারাক্রান্ত হয়ে গেছিলো, একদমই ভালো লাগছিলো না। পুরোটা রাস্তা মোটামুটি আমি গুড্ডির সঙ্গেও ভালো করে কথা বলতে মানে বলিনি, এত পরিমাণে আমার মনটা খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, আস্তে আস্তে বাড়িতে এলাম, মাকে দেখলাম প্রথমে, তারপর বাবা বাড়িতে ছিল না। বাবা যেহেতু জানতো না আমি আসব, বাবাকে আমি ভেবেছিলাম সারপ্রাইজ দেব, আসব, আর সেই সারপ্রাইজিং মোমেন্টটা আমি তোমাদের ক্যাপচার করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেসব আর করা হয়নি কারণ আমার সত্যি মুডটা ভীষণই অফ ছিল। তো যাই হোক, আস্তে আস্তে এখন একটু বেটার, ঘরটা পরিষ্কার করেছি, তাই ভাবলাম ব্লগটা শুরু করি। তো ব্লগটা শুরু করলাম আজকে, যেহেতু বাড়িতে এসেছি মনটা ভালোই থাকবে আশা করছি, বাবা মায়ের সঙ্গে থাকলে। আর সেই যে পুজো এসেছিলাম, আমি আমি কিন্তু এর আগে পুজোর সময় এসেছিলাম, তোমরা আমার দুর্গাপুজোর ব্লগগুলো তো দেখেছো। তো দেখতে দেখতে ছয় সাড়ে ছয় মাস হয়ে গেল আমি বাড়িতে আসিনি, আর এখন আমি হঠাৎ করে আসিনি, বেশ কয়েকদিন ধরে আমার মনটা ভীষণ ছটফট করছিল বাড়িতে আসার জন্য। তো এই টাইমে যদি না আসতাম তাহলে গুড্ডির সামার ভ্যাকেশনের পরে ওর পরীক্ষা আছে, তারপর আবার সেপ্টেম্বরে ওর হাফ ইয়ারলি পরীক্ষা আছে, তারপর আবার দেখতে দেখতে পুজো চলে আসবে। তো তখন আর কিন্তু আর আসা হবে না পুজোর আগে। তো পুজোর সময় আবার একটা বেড়ানোর প্ল্যানও চলছে, তো আগে থেকে আমি তোমাদেরকে সেটা আর বলবো না, কারণ আমরা যতবার প্ল্যান করি ভেস্তে যায়। তো আগে থেকে বলে আর সবাইকে বিব্রত করবো না, যদি যায়, যদি ফাইনালাইজ কিছু হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি, আর সেই ভিডিওগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার যারা পুজোর ব্লগগুলো দেখোনি, উপরে আই বাটনটা দেখতে পাচ্ছ তো, ওখানে দিয়ে দিলাম একটা একটা ভিডিওর আই বাটন দিলাম, তো তোমরা সেখান থেকে গিয়ে পুজোর ভিডিওগুলো দেখতে পারো। যদিও এবার মানে গত বছর, এবছর নয় গত বছর 2021-এ ঘট পুজো হয়েছিল বাড়িতে, তো এই 22-তে কী হবে এখনও বলতে পারছি না, 21-এ ঘট পুজো হয়েছিল, সেই পুজোগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, পুরো ব্লগটাই পুরো শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে প্রায় দশমী পর্যন্ত। তো যদি তোমরা দেখে না থাকো, যারা নতুন আমার চ্যানেলে তারা দেখো, প্লেলিস্ট করা আছে দুর্গাপূজা 2021 বলে। তো একটা ভিডিও থেকে তোমরা যদি আমার আই বাটনে এই ভিডিওটা ক্লিক করে যাও, তাহলে পরপর ষষ্ঠী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুরো ব্লগগুলো দেখতে পাবে। তো দেখো কিন্তু ব্লগগুলো,
আর এবছরে যদি ঠাকুর ইচ্ছে করে তাহলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির পুজোটা। আর যদি পুজোর সময় বেড়ানোর প্ল্যানটা সাকসেসফুল হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গেও ডিসক্লোজ করব কোথায় যাচ্ছি। তো আপাতত আমি এখন স্নান করব, ফ্রেশ হয়ে নেব, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, এটা আমি আমার বোনের মেয়ের জন্য এনেছি, আর এটা আমাদের গুলো বাবার জন্য এনেছি, আমার সোনা বাবার জন্য এনেছি, আর এটা আমার সোনামার জন্য এনেছি। তো পয়লা বৈশাখে তো আসা হয়নি, ওই জন্য ওদের জন্য এই দুটো ড্রেস এনেছি। তো চলো এখন দেখা যাচ্ছে নিচে, আমি তো ফ্রেশ হয়ে গেছি। তো এদিকে দেখতেই পাচ্ছ রাইস রেডি হয়ে আছে, আর এদিকে চিকেনটাকে রান্না করা হচ্ছে, কারণ এখানে বিরিয়ানির প্রিপারেশন চলছে, এবার দম দেওয়ার পালা। তো আমার ভাইয়ের বউ বিরিয়ানি রান্না করছে, আমি কিন্তু একদমই বিরিয়ানি করতে পারি না। আমার ননদকে দেখেছো তোমরা, ননদও খুব ভালো বিরিয়ানি করে, আমার ভাইয়ের বউও করে, কিন্তু আমি কখনো না ভয়ে ট্রাই করিনি যে কেমন হবে না হবে। তো যাই হোক, আমাকেও একটু ট্রাই করতে হবে। তুমি বিনি নানি খাবে না? আচ্ছা গুড্ডি এখন মামি স্পেশাল বিরিয়ানি খাচ্ছে। গুড্ডি আর গুড্ডির কুট্টি মাসি দুজনে মিলে বিরিয়ানি খাচ্ছে। এই দেখো কি সুন্দর ইয়াম্মি বিরিয়ানি, কেমন লাগছে মা? তোর কেমন লাগলো বল? কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ বাবা? কি খাচ্ছ তুমি? আর ওইগুলো, ওগুলোকে কি বলে? বিনিয়া নানি বলতে পারি না তো, বিনিয়া নানি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যা হয়ে গেছে, বাবা বাড়িতে এসেছে। তো বাবা আমাদেরকে নিয়ে কোথাও একটা যাচ্ছে, আমি জানি না, কিছু মনে হচ্ছে প্রাপ্তি হবে। তো যাই হোক, যাই পাওয়া যাক না কেন, চলো যাওয়া যাক তাহলে। এই যে গুড্ডির জন্য এই গেঞ্জিটা কেনা হলো, আর এই যে একটা ওরই ওই পছন্দ করে নিয়েছে, আর এর সঙ্গে এই যে একটা পালাজো টাইপের প্যান্ট, পালাজোই বলতে পারো, এই যে পালাজো প্যান্ট, আর এখানে দুটো সাদা আর কালো লেগিংস কেনা হয়েছে ওর জন্য, ওর এগুলো লাগে। আর আমি মার জন্য একটা শাড়ি কিনেছি বাটিক প্রিন্টের, সুতির, সবসময় ঘরে পরার জন্য। তো কি বলবো, ভালো লাগছে না জানো তো, মানে মন ভালো না থাকলে না ভ্লগ হয় না, আমি সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি যে ভ্লগ করতে গেলে মনটা একটু ভালো রাখতে হয়, নাহলে ক্যামেরা হাতে সামনে দাঁড়িয়ে কথা বলা একদম ইচ্ছে করে না, একদম ইচ্ছে করে না। তো যাই হোক, শরীরটাও ভালো লাগছে না, কিছুদিন ধরে শরীরটাও একদমই ভালো নেই, মানে ভীষণ উইকনেস শরীরের মধ্যে, জানি না কিছু একটা তো গড়বড় হচ্ছে, যার জন্য ডক্টরকে দেখাতেই হবে, কিছু করার নেই। ঠান্ডা সবসময় লেগে থাকে, নাক দুটো সবসময় যেন মনে হচ্ছে বন্ধ, আর এই সাইডে যন্ত্রণা করছিল কিছুদিন, এখন এই সাইডে যন্ত্রণা করছে, মাথাটা ভার হয়ে আছে, সবসময় নাকটা বন্ধ হয়ে আছে, মানে কি বলবো, আর ভাল লাগছে না, শরীরটাও ভালো নেই, মনটাও ঠিক নেই। তো আজকের ব্লগটা না ভালো হবে না তোমাদের কাছে, আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকের ব্লগটা একদমই ভালো হবে না, কারণ মন ভালো না থাকলে সত্যি ব্লগ করা ইচ্ছে করে না। তো তোমরা একটু ক্ষমা টামা করে দিও, আজকের ব্লগটা শুরু করেছিলাম তাই শেষ করলাম, তো তোমরা কিছু মনে করো না। তো পরের ব্লগে আবার দেখা হবে, ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো। আজকের ব্লগটা বেশ করে আর বলবো না কিছু, যাই হোক তোমাদের যদি ভালো লাগে তোমরা করো, আমাকে যদি একটুখানি ভালোবাসা দাও তাহলে একটু লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো, আর তোমাদের অনেক অনেক ভালোবাসা প্রয়োজন আমার এই ইউটিউব জার্নিতে, তোমরা আমাকে প্লিজ একটু ভালোবাসা দিও আর একটু সাপোর্ট করো,
যাতে আমি এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারি। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। তো বাই বাই আর কিপ স্মাইলিং।